দুধ যে আদর্শ সুষম খাদ্য তা আর বলার দরকার পড়ে না আর শরীরকে সুস্থ রাখতে হলুদের গুণও কারো অজানা নয় অনেকেই ঠান্ডা লাগা সর্দি জ্বর থেকে উপশম পেতে হলুদ দিয়ে দুধ পান করেন শুধু তাই নয় রাতে গরম দুধে হলুদ দিয়ে পান করলে শরীরের যাবতীয় ব্যথা বেদনা লাঘব হয় আজকালকার জীবনযাত্রার দৌলতে বয়স পঁয়ত্রিশ চল্লিশ পেরোলেই অনেকে হাঁটুর ব্যথা বা গাঁটের যন্ত্রণায় ভোগেন তাদের জন্য হলুদ দুধ উপকারী হতে পারে যদি খাওয়া যায় একটু অন্যভাবে হলুদ দুধ অবশ্যই গরম অবস্থায় পান করতে হবে আগে দুধ গরম করে নিয়ে তাতে হলুদ দিতে হবে এতে যদি একটু গুড় একটু জাফরান অল্প আদা কুচি এবং দারচিনি গুঁড়ো দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয় কোনো ড্রাই ফ্রুটসও মেশানো যেতে পারে এই দুধ নিয়মিত পান করলে গা সাধারণ ব্যথা আর্থারাইটিস বা অন্যান্য প্রকারের বাতের ব্যথা ঠান্ডা লাগার সমস্যা গ্যাস অম্বল ডায়রিয়া বা পেট ফাঁপা এই সব সমস্যা থেকেই মুক্তি মিলবে শরীরের প্রদাহ কমবে এবং হাড়ও শক্ত হবে